আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো আজকে। প্রথমে জানতে চাইবো আপনার নাম। নাম মোহাম্মদ জামাল মোল্লা। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি আপনার নরসিংদী রায়পুরা থানা থেকে। নরসিংদী থেকে এসেছেন? আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনার কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন সবার প্রথমে? যে সব প্রথম আমি আসছিলাম আপনার ওই আমার ওই হাঁটুতে পেইন ছিল এবং ওই ঘাড়ে একটু সমস্যা ছিল। আচ্ছা, ঘাড়ে এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? ভুগছিলাম বিগত 2-3 মাস যাবৎ। 2-3 মাস যাবৎ? মানে গত 2-3 মাস যাবৎ আপনার এটা অনেক প্রকট আকার ধারণ করেছিল। হ্যাঁ, আস্তে আস্তে ওটা মানে ব্যথাটা আরো হাঁটতে গেলে দেখা গেছে ওই একটু জোরে হাঁটতে গেলে হাঁটুতে একটু পেইন হইতো, বেশি ব্যথা লাগতো। আমি একটু জোরে একটু দৌড় দিব এরকম মানে মনের মধ্যে একটা করতে গেলেই যেহেতু ব্যথা হতো সেজন্য মনের ভিতর একটা ভয় ঢুকে গিয়েছিল। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে এই ডিপিএফসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শারীরিক অবস্থাটা কেমন? হ্যাঁ, আপনাদের সেবা এবং আপনাদের মানে যে ধরনের ফেসিলিটি, জি জি জি, আমি মানে অনেক সন্তুষ্ট। আপনারা দ্রুত সুস্থ হয়েছে এটাই আল্লাহর সাথে শুকরিয়া। আপনি আগের থেকে এখন অনেক ভালো অবস্থায় আছেন। আগে যে হাঁটুতে যে ব্যথা এবং ঘাড়ে যে ব্যথা সেটা এখন অনেকটুকুই আপনার ভালো হয়ে গেছে। আচ্ছা, জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি এই ধরনের এটা ফার্স্ট আমার পক্ষে। এই ফার্স্ট টাইম আপনি ট্রিটমেন্ট করেছেন? স্যারের নিয়মিত মানে সুদেখে এবং ওনার সাথে ফেসবুকে হ্যাক করা আছে, তো তাই ওনার ভিডিওগুলো সবগুলো আমি ফলো করি। সে সাক্ষাৎ স্যারের কাছ থেকে মানে আমার চিকিৎসাটা শুরু নেওয়া। মানে আপনার যখন এই সমস্যাটা শুরু হয়েছে তখনই স্যারের কাছে মেসেজ দিয়েছিলাম যে আপনি আমি আসতে আপনার সাথে চিকিৎসা নিতে চাচ্ছি, কিন্তু স্যার তখন উমরা করতে সৌদি আরব ছিল। আচ্ছা, মেসেজ দিয়েছিল আসার পরে মানে আপনি আসেন সেই কারণে। তারপরে পরবর্তীতে আপনি যখন স্যারের কাছে এসেছেন, স্যার কি বলেছিল আপনাকে? স্যার দেখলো এবং আমার কথাগুলো শুনলো যে কি কি সমস্যা। তারপর উনি বললো যে আপাতত 10-12 দিন মানে আপনার চিকিৎসাটা চালা নিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। বলছিল যে এরকম ধরনের ব্যথা হলে হয়তো অপারেশন করা লাগতে পারে, কিন্তু আমি আসলে এখানে আসবো না, আমার মনের একটা টান। যেহেতু আপনি একজন স্যারের ফলোয়ার এবং স্যারের ভিডিও গুলো আপনি দেখেছেন, স্যারের সম্পর্কে আপনি জানেন, সেটার জন্য আপনার জন্য ডিসিশনটা নিতে খুব সহজ হয়েছে এবং খুব ইজিতে আপনি স্যারের কাছে চলে আসতে পেরেছেন। স্যার, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু পেয়েছেন, টাইম টু টাইম পেয়েছেন? হ্যাঁ, সার্বক্ষণিক ওনারা দেখাশোনা এবং ট্রিটমেন্ট যেগুলো মানে দেখা দেওয়ার জন্য ওনারা সবসময় সবটুকুই আপনি পেয়েছেন। খুব ভালো, খুব ভালো এবং তাদের আচার ব্যবহার অনেক অনেক ভালো, অনেক ভালো। স্যার, ডিপিআরসি হসপিটালের পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, পরিবেশ মানে দেখা গেছে অন্যান্য হসপিটালের তুলনায় পরিবেশ অনেকটাই অনেকটাই ভালো, ভালো লেগেছে। স্যার, একটা বিষয় জানতে চাইবো, যেমন আপনি বলেছেন যে আপনি বেশ কয়েকদিন থেকেই আপনি আপনার ঘাড়ে ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে আপনি ভুগছিলেন, আপনাকে বিভিন্ন মানুষজন বলেছে যে এটার জন্য হয়তো অপারেশন লাগতে পারে, তো যেহেতু আপনি আগে থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার হাঁটুবিহীন চিকিৎসার এই বিষয়গুলো আপনার জানা ছিল, সেই জন্য আপনার জন্য চিকিৎসাটা নিতে অনেক সহজ হয়েছে বা ডিসিশনটা নিতে আপনার জন্য অনেক সহজ হয়েছে,
কিন্তু আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রুগী আছেন যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা থেকে শুরু করে বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং হয়তো আর একটু সিরিয়াস পর্যায়ে তারা এই ধরনের সমস্যাগুলিতে ভুগেন, কিন্তু কার কাছে যেতে হবে তারা হয়তো জানেন না। অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে ভালো তো হওয়া দূরের কথা, আরো বরঞ্চ খারাপ হয়ে যায়, তাদের সর্বস্ব টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না, অনেকে এই ভুয়া ডক্টরের কাছে যান না। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই বলার, মানে আপনারা যেহেতু টাকা খরচ করে চিকিৎসা করবেন, একজন ভালো একজন পরামর্শ এবং ভালো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের মানে ভালো বড় ধরনের কোনো ডিসিশন নেবেন না, কারণ অপারেশন বিহীন যেহেতু আমাদের দেশে এখন চিকিৎসা স্বল্প মূল্যে হয়, সে ভাইদেরকে বলবো আপনারা কারণ যেহেতু আপনি নিজে এখানে চিকিৎসা নিয়ে আপনি ভালো হয়েছেন, এই জন্য আপনার বিশ্বাস তারা আসলে তারা অবশ্যই ভালো হয়ে যাবে। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিএফসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি একসাথে কত নাম্বার দিবেন? আসলে সেবার মান আমি মানে এতটুকু যায় ওরা যায় সার্বক নিয়ে করবো এতটুকু আমি ভাবি নাই, কিন্তু মোটামুটি আমি সন্তুষ্ট, এটা 100% বলতে পারবো, সর্বক নিয়ে সবসময় ওনাদের সেবা আমাদের সাথে। স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।